দেশত এতিয়া করোনা ভাইরাসক লৈ উদ্বিগ্ন হয়ে পড়েছে সকল। শেহতীয়াকৈ বুধবাৰে দিনৰ ভাগলৈ 28 জনকৈ লোক আক্রান্ত হওয়ার পিছত তৎপর হৈ পৰিছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, আৰু শেহতীয়াকৈ এই সংখ্যা 29 গৰাকীলৈ বৃদ্ধি হৈছে। মারাত্মক করোনা ভাইরাসৰ পৰা নিজক বচাই ৰাখিবলৈ কেনে ধৰণৰ বাৰু সতর্কতা অবলম্বন কৰিব লাগে সেই সম্পর্কে কেতবোৰ নীতি নির্দেশনা জারি কৰিছে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। ভারতত চিনাক্ত 28 জন করোনা ভাইরাস আক্রান্ত, 28 জনের ভিতর 16 জন ইটালির নাগরিক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর জরুরি বৈঠক, হোলি বর্জনের সিদ্ধান্ত মোদী শাহর। ভারতত এতিয়া করোনা ভাইরাসের আতঙ্ক, মাত্র তিনি দিনতে দেশখনত করোনা ভাইরাসত আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পালে 28 জনলৈ। আগ্রাত চিনাক্ত করোনাত আক্রান্ত 6 জন, তিনিওজনেই একেটা পরিয়ালর। যোৱা মাহত ইটালির পৰা রাজস্থানলৈ আহিছিল 23 জনীয়া ইটালির পর্যটক, তেওঁলোকৰ ভিতৰত 16 জনে আক্রান্ত হল করোনা ভাইরাসত। বর্তমান তেওঁলোকক দিল্লীত সুকীয়াকৈ পরীক্ষা নিরীক্ষা কৰি থকা হৈছে। রাজস্থানলৈ আহিছিল 23 জনীয়া ইটালির পর্যটক, তেওঁলোকৰ ভিতৰত 16 জনে আক্রান্ত হল করোনা ভাইরাসত। বর্তমান তেওঁলোকক দিল্লীত সুকীয়াকৈ পরীক্ষা নিরীক্ষা কৰি থকা হৈছে। আজি এক সংবাদমেলত করোনা ভাইরাসৰ সম্পৰ্কত সবিশেষ তথ্য প্রকাশ কৰে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টৰ হর্ষবর্ধনে। जितने भी इंटरनेशनल पैसेंजर्स जो भी बाहर की किसी भी जगह से फ्लाइट से आएंगे, अब हम लोग उनकी सबकी स्क्रीनिंग करेंगे। अगर ईरान की सरकार ने हमारे को सहयोग किया, ईरान के अंदर भी एक लैब को एस्टैब्लिश कर दें और जो लोग वहाँ से ईरान से हमको वापस लाने हैं उनको अगर हम प्रेफरेबली टेस्ट करके लाते हैं तो बहुत अच्छा है। एक और जानकारी आपको देनी है कि एक इटालियन ग्रुप ये भारत में घूमने के लिए आया था, उनमें से 14 लोग जो थे उनको जो है वो पॉजिटिव पाए गए, उसी दे आर ऑल इटालियंस। সাম্প্রতিক পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া আর জাপানের নাগরিকক ভারতলৈ অহাত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চীন, ইরান, দক্ষিণ কোরিয়া আর ইটালি ভ্রমণ নকৰিবলৈও পরামর্শ দিছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনে। ইরানত আবদ্ধ কেবা শতাধিক ভারতীয়, করোনা ভাইরাসৰ আবির্ভাবে আতঙ্কিত করে তুলিছে দেশবাসীক। ইতিমধ্যে প্রতিটো বিমানবন্দরত তীব্র নিরীক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই পর্যন্ত প্রায় 6 লাখ লোকক বিমানবন্দরত পরীক্ষা করা হয়েছে। অবশ্যে চীনত আবির্ভাব হওয়া করোনা ভাইরাসত এই পর্যন্ত 3000 মৃত্যু হওয়ার লগতে আক্রান্ত হয়েছে 1 লাখ লোক। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।